মিডিয়া বন্ধুরা আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আজকে তৎক্ষণাৎ সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করেছি আমাদের একটা বিশেষ যে বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যখন আজ দলীয় কাজে বিশালগড় আমাদের যে কংগ্রেস ভবন সেখানে সভা করার জন্য যখন গিয়েছিলেন তার সকাল 11টা অতিরিক্ততে বিজেপির আশ্রয়পুষ্ট এবং বিজেপি দলের প্রত্যক্ষ মদতে এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের সভাপতির গাড়িকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে সভাপতিকে অনেকক্ষণ ধরে আক্রমণের ফলে তারা বিভিন্ন ধরনের রড লাঠি এসব ব্যবহার করে যার ফলে সভাপতি নিজে আহত হয়েছেন আমাদের সভাপতি নিজের গাড়ির ড্রাইভার প্রদীপ আহত হয়েছেন রক্তাক্ত আহত হয়েছেন এবং চিত্ত সূত্রধর যিনি আমাদের কমলাসাগরের ব্লক প্রেসিডেন্ট যে বিশালগড় যে সভাটা আহত হচ্ছিল সেটা হলো বিশালগড় ডিস্ট্রিক্ট আমাদের যে কমলাসাগর যে ব্লকটা সেটা সেই ডিস্ট্রিক্টে পড়ে উনি হচ্ছিলেন এবং তারা প্রত্যেকেই আহত হয়েছে চিত্তবাবু হাত বেরিয়ে দিয়েছে এই ঘটনা আমরা শোনার সঙ্গে সঙ্গে আমি যখন প্রথম শুনলাম আমাদের দলের সহসভাপতি সদ্য তাপস দা আমাকে ফোনে জানায় আমি তৎক্ষণাৎ দেরি না করে আমি দলের সভাপতির সঙ্গে কথা বলেছি এই দলের সভাপতি আমার ফোন পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম উনি বলেছে তোমরা কাজ চালিয়ে যাও আমি কিন্তু আমার কাজ থামাবো না আমি বললাম আপনি আগে মেডিকেল এইড নেন আমার দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনি আগে থানাতে জানান থানার এফআইআর লেখা হচ্ছে আমি তারপরে জানিয়ে সুস্থতা বোধ করলেই আপনি কর্মসূচি গ্রহণ করবেন না হলে চলে আসুন আগরতলা আমরা যা করার করছি পরবর্তী সময়ে দেখলাম আমি ফলো আপ করতেছিলাম আমার সভাপতিকে দেখলাম হাসপাতালে শুয়ে আছে এবং বোধহয় মাথাতে কোনো ওনাকে কোনো কাজের গ্রুপ পড়েছে বা কিছু একটা হচ্ছে সেগুলি তুলছে এবং ডাক্তাররা দেখছে প্রদীপবাবুকেও দেখলাম আমি ডিডুতে তার আহত অবস্থা আপনাদের প্রেসে ঢুকার আগে চিত্ত আমাকে ফোন করলো চিত্তকে দেখলাম এত ভয় আমি বললাম তুমি সাংবাদিকদের সামনে আসো বলছে আমি বাড়িতে আমার ছেলেরা সব নিয়ে এসছে পুরো হাত ভেঙে গিয়েছে সে আমদুলি তার কমলসাগর বাড়িতে আছে এই বৃত্তান্ত এর মধ্যে দেখলাম বিএসএনএল এর নেট নেই আপনারা বোধ করে পেয়েছেন আমরা কমিউনিকেট করতে পারছি না অনেকগুলো ছবি বা অনেক কিছু কিন্তু আমরা স্তম্ভিত কংগ্রেস এই আক্রমণ কেন কেন এই আক্রমণ সংঘটিত হচ্ছে স্তম্ভিত হয়েছি সভাপতির উপর আক্রমণের জন্য নয় কারণ ত্রিপুরাতে পীযূষ বিশ্বাস কংগ্রেস সভাপতির উপর শুক্র আক্রমণ হয়নি এই বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে আমরা অতীতে দেখেছি আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরোধী সিনহার প্রতি আক্রমণ হয়েছে আমাদের যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন সুবলবাবু সুবলবাবুর প্রতি আক্রমণ হয়েছে আমাদের প্রাক্তন সভাপতি গোপাল রায়ের বাড়িতে গিয়ে পুলিশি হেনস্থা হয়েছে এবং কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতৃত্ব অথবা আমাদের ভালো ওয়ার্কার যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস যারাই কংগ্রেসের কর্মসূচি নিয়ে যাচ্ছেন যেখানেই বলুন সেটা রক্তদানের কথা বলুন অথবা ত্রাণ শিবির বলুন অথবা যুব কংগ্রেসের কোনো যুব সম্মেলন বলুন অথবা ব্লক কংগ্রেসের বা অন্য মহিলাদের কোনো যেগুলো সমস্তখানে বিক্ষিপ্তভাবে
বিশেষ করে আগরতলা শহরতলিতেও আমরা দেখেছি বাজারঘাটে কয়বার আক্রমণ হয়েছে, আমাদের যে এখানে খয়েরপুরে কয়বার আক্রমণ হয়েছে, আমাদের যে জিরানি যেখানে তেজেনবাবুরা কাজ করেন সেখানে কয়েকবার আক্রমণ হয়েছে, একবার তেজেনবাবু আমাদের সাধারণ সম্পাদক ওনার প্রতি আক্রমণ হয়েছে। তো আমরা শুধু নেতার আক্রমণ নয়, কর্মী নেতা ওয়ার্কার সাপোর্টার সবাই, শুধু কংগ্রেসের উপর আক্রমণ নয়, বামপন্থীদের উপর আক্রমণ হয়েছে, মানিক সরকারের উপর আক্রমণ হয়েছে, পবিত্রবাবুর উপর আক্রমণ হয়েছে, শুধু বামপন্থীদের উপর আক্রমণ নয়, এমনকি শরিক দলের নেতাদের পর্যন্ত আক্রমণ হয়েছে, আইপিএফপি শরিক দলের নেতাদের মধ্যে আক্রমণ হয়েছে। এগুলি কি চলছে, এগুলি কেন চলছে? আমরা তো দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ ত্রিপুরার পথ, আমরা জানি যিনি মুখ্যমন্ত্রী ওনার 36 জন বিধায়ক, আমরা এও জানি আইপিএফপি 8 জন বিধায়ক, কংগ্রেস তো বিধানসভায় নেই, ক্ষমতা তো সবদিকে ওনারা, পুলিশ ওনাদের, প্রশাসন ওনাদের, আক্রমণটা কেন হচ্ছে আপনারা সাংবাদিক বন্ধুদের সামনে আমরা আজকে জানাতে চাই। আমরা মনে করি এই আক্রমণ হচ্ছে গণতন্ত্রকে ত্রুটি দেওয়ার জন্য, গণতন্ত্রের ত্রুটি চিপে দেওয়ার জন্য। যদি তুমি কেন্দ্রীয় সরকার থেকে থাকো, রাজ্যেও তুমি সরকারে থেকে থাকো, মানুষ যদি তোমার কাছে সব থাকে, তোমার কাছে যদি সমস্ত প্রশাসন থাকে, উন্নয়ন থাকে, তাহলে এই ভয় কেন? আসলে এই ভয়টা হলো কংগ্রেস গুটি 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 পায়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন আগামী 29 তারিখ আমরা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্যে হুঙ্কার র্যালি এবং হুঙ্কার সমাবেশের ডাক দিয়েছি। আমরা সারা ত্রিপুরাতে এক মাস যাব কংগ্রেসের এবং কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা, গণসংগঠন, যুব কংগ্রেস, এনসিএম, মহিলারা, যেইভাবে যারা আছে, আমরা মরে একটি বাচিকি লড়াইয়ের জন্য মানুষের কাছে এই সরকারটাকে কাজকর্ম তুলে ধরবার জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি।